Hello friends, welcome back to Netlink technical videos. Today in this video, I'm gonna show you how to change the default Wi-Fi name and password. Namaskar bondhura, welcome to Netlink technical video. Ajke ei video te ami dekhabo kibhabe Wi-Fi er naam o password change korte hoy. Prothome ONU te login kore nite hobe. ONU er back side e ONU er default IP address dewa thake. Sadharonoto IP address 192.168.1.1 হয়ে থাকে প্রথমে ONU লগইন ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে ডিফল্ট পাসওয়ার্ড প্রথমে চেঞ্জ করে নিলে ভালো হয় আমরা আগের ভিডিওতে কি করে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় দেখিয়েছি সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে এবার ইউজারনেম পাসওয়ার্ড ও ভেরিফিকেশন কোড দিয়ে ONUটি লগইন করে নিতে হবে লগইন করলে আপনাদের ONU এর ডিটেইলসটা প্রথমে এখানে শো করবে এবারে ওয়াইফাই সেটিং চেঞ্জ করার জন্য স্ট্যাটাসের পাশে নেটওয়ার্কে ক্লিক করুন নেটওয়ার্কের মধ্যে WLAN একটা অপশন আছে WLAN ক্লিক করুন WLAN হলো ওয়াইফাই এর টেকনিক্যাল নাম এবার আপনি ওয়াইফাই এর নাম পরিবর্তন করার জন্য SSID লেখা অপশনটির পাশে যে ফাঁকা জায়গাটা থাকে ওখানে ক্লিক করুন এবং আপনার পছন্দ মতো ওয়াইফাই এর নেম এন্টার করে দিন এরপর নিচে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করুন এখন আপনার ওয়াইফাই ডিসকানেক্ট হবে নিচে ওয়াইফাই এর সিম্বলে ক্লিক করুন এবং নতুন ওয়াইফাই নামে ক্লিক করুন ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন কানেক্ট হওয়ার পর ONU লগইন পেজ রিফ্রেশ করুন রিলোড হয়ে যাওয়ার পরে আবার নতুন করে লগইন করে নেটওয়ার্ক অপশনে ক্লিক করুন আবার সেই WLAN অপশনে ক্লিক করুন এবং বাম দিকে WLAN সিকিউরিটিতে ক্লিক করুন নতুন পাসওয়ার্ড টাইপ করুন পিসেড কি লেখা যে অপশনটা আছে ডট 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 ব্ল্যাকে ওইখানে আপনার নতুন পাসওয়ার্ড এন্টার করুন নতুন পাসওয়ার্ড স্ট্রং দেওয়ার জন্য আপনি স্পেশাল ক্যারেক্টার যেমন @ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড নাম্বারস ইত্যাদি ইউজ করতে পারেন আমি যেমন দিচ্ছি netlink@321 এবার অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করুন আবারও আপনার ওয়াইফাই ডিসকানেক্টেড হবে এবার ওয়াইফাই সিম্বলে ক্লিক করে আপনার যে নতুন ওয়াইফাই নাম যেখানে আছে তার উপরে রাইট ক্লিক করুন রাইট ক্লিক করার পরে ওখানে ফরগেট অপশান আসবে ফরগেটে ক্লিক করুন ফরগেট করার পর আবার কানেক্টে ক্লিক করলে আপনার নতুন পাসওয়ার্ড এন্টার করতে বলবে আপনি যে নতুন পাসওয়ার্ডটি চেঞ্জ করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি আবার কানেক্ট করুন এই হলো প্রসেস কোনো রকম ডাউট হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওতে আমাদের টেকনিক্যাল টিম সেই আপনার কমেন্টে রিপ্লাই দেবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এরপরে আরও ভালো টেকনিক্যাল এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন